बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम। আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমি দেখাবো, এটা আমার রেসিপিটা আপনারা দেখলেন, এটা হচ্ছে আমি আজকে চিংড়ি শুঁটকি দিয়ে ডালের বড়া রান্না করব, ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখন চিংড়ি শুঁটকিগুলি ধুয়েছে, আমি ওটা এখন তেলে ফ্রাই করে নিব। তেলে ফ্রাই করার পরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজ কিছু দিয়ে এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ এক চামচ পরিমাণ, দিয়ে দিব হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া এক চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব এক চামচ, এক চামচ হচ্ছেও বেশি দিছি আমি, দেড় চামচ মতো দিছি আমি। এখন ভালো করে এটা তেল উঠে আসা পর্যন্ত আমি এটা ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম। আমার এটা কিন্তু উঠে এই কষে গেছে, আমি এটার কিন্তু তেল উঠে আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি একটু করে দিলাম। এই যে ডালের বড়া, আমি এগুলি ধুইয়ে পানি যখন ভালো করে বলো ফুটে আসবে আমি হচ্ছে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সরি ওই পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি বলে অনেকে। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিলাম হচ্ছে কিছু টমেটো ফালি। এগুলি দিয়ে আমি এখন এটাকে ভালো করে ভালো তুলে নিব। এরপরে হচ্ছে আমি ডালের বড়াগুলি দিয়ে দিই, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমার এটা কিন্তু বল ফুটে এসেছে যে আমি এগুলি পানি দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে এখন হচ্ছে এখানে দিয়ে দিব সবগুলি। আমি এখানে দিয়ে দিলাম, এটা 5 মিনিট উতরালে হচ্ছে আমার রান্না শেষ। আমি এখন এখানে কিছু ধনে পাতা দিয়ে আমি হচ্ছে এটা, আর এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিব হচ্ছে জিরা গোলমরিচের ফাঁকিটা, যেহেতু আমার রান্না শেষ পর্যায়ে সেজন্য আমি এটা একসাথে দিয়ে দিলাম। এটা বলো ফুটে আসলে আমার রান্না শেষ। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি বাসায় যাই রান্না করি, আমি আর আপনাদের সাথে তাই শেয়ার করি। আমার বাসায় যাই যেটাই রান্না হয় আমি রেসিপিগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, ইজিভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেক মারা আছে ব্যস্ততার কারণে রান্নাবান্নাকে অনেক ভয় পায়, এই তাদের জন্যই আমার রেসিপিটা শর্টকাটে কিভাবে কাজ করা যায় সেটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।